আমি ভারত থেকে বলছি আমার প্রশ্ন হলো কোনো যুবক যুবতী অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেছে তাদের সন্তানও হয়েছে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের করণীয় তাদের তাদেরকে আবার বিয়ে পড়াতে হবে আর তাদের যে সন্তান রয়েছে সেটা কি বৈধ আচ্ছা এখানে আমরা জানি যে একটা ফেকি অভিমত রয়েছে ইমাম আবু হানিফর রাহেমাহল্লা এবং এই মাধবের ওলামাই কেরামের মতে যুবতী যদি বড় হয় সাবালিকা হয় তাহলে তার অভিভাবকের অনুমতি ছাড়াই সে বাকি শর্তগুলো পূরণ সাপেক্ষে যেমন তাদের মহরানা নির্ধারণ করা হয়েছে সেখানে সাক্ষী সাবুদ ছিল এবং এই বিবাহকে প্রচার করা হয়েছে ইত্যাদি এই শর্তগুলো সাব্যস্ত হওয়ার শর্তে তাদের বিবাহটা শুদ্ধ হয় এটা আবু হানিফ রাহেমহল্লার মত আর যদিও জমহুর কেরাম এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওলামাই কেরাম মত এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কি যে মেয়েরা সাবালিকা হোক বিধবা হোক অথবা ইভেন মানে কুমারী হোক যাই হোক না কেন এ সমস্ত অবস্থায় তাদের অনুমতি নেওয়া হবে বাট অভিভাবক তাদের তার অনুমতিটা দিতে হবে অভিভাবকের অনুমতিটাও খুব জরুরি কারণ অভিভাবকের অনুমতি ছাড়া রাসুল সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিসে আছে যার দ্বারা বোঝা যায় যে এই বিবাহটা বাতিল তাহলে একটা ফেকি মত অনুযায়ী যদি এই যুবক যুবতী দুজন বিয়ে করে থাকে এবং তখন তারা বুঝতে পেরেছে যে পরবর্তীতে ওই হাদিসগুলো পেয়ে যে তাদের ভুল হয়ে গেছে এবং তারা সংসার করেছে তাদের এই বিয়েটা মাসুর হয়ে গেছে এই বিয়েটা সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেছে এবং তাদের সন্তানও চলে এসছে তাহলে এই অবস্থায় তাদের জন্য বি মহাকাইকার বলেছেন আবার বিবাহ পড়ানোটা জরুরি নয় কিন্তু এই বিবাহটা যদি একদম শুরুতে থাকতো বা এমন পর্যায়ে আছে যে এখনও সেটা প্রচারিত হয়নি মানুষ জানে না তাহলে আমরা বলতাম এই বিবাহটা বাতিল এই বিবাহটাকে অবশ্যই ওয়ালির এবং মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে পড়াতে হবে আপনার দ্বিতীয় প্রশ্ন করছেন এবং